ইনফিনিটি সিজন টুর অভিজ্ঞতা ডেফিনেটলি বলবো যে অনেক ভালো, কারণ আমরা এত গরমের মধ্যে আমরা শুটিং করেছি এবং এইটা শুটিং হয়েছিল গত বছরে। তো যেটা হয় যে আসলে চরিত্রটা আমার জন্য একদমই ডিফারেন্ট ছিল, কজ আমি এর আগে আসলে এই ধরনের ক্যারেক্টারে কাজ করিনি। এবং আমার মনে হয় যে এটার জন্য আসলে আমি যে পরিমাণ ফিজিক্যালি কষ্ট করেছি, মেন্টালি নিজেকে যেভাবে আসলে ডেভেলপ করেছি, সো অল্প সময়ের মধ্যে এই কাজটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল। সো অলরেডি উই ডান, সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। দর্শকদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দর্শক সবসময় বরাবরই আমাকে একটু বিভিন্ন ধরনের ক্যারেক্টারে দেখে, এর আগেও আমাকে অনেক ডিফারেন্ট ক্যারেক্টারে আমাকে দেখেছে। তো এবার যেটা হচ্ছে যে ইনফিনিটি সিজন টুতে আসলে আমি যে টুইস্টটা আসলে আমার সাথে হয়েছে, যে টুইস্টটা আছে লাস্টের দিকে, সেটা বলবো যে এখানে আমি শুধু দুইটা ক্যারেক্টার রোল প্লে করেছি। তো এই দুইটা ক্যারেক্টার রোল প্লেয়ের জন্য আমার মনে হয় যে দর্শক প্রথম দিকেও যদি বুঝতে না পারে যে তামিম অর্থ অ্যাজ এ সাফা ক্যারেক্টার হিসেবে কাজ করেছে, কিন্তু লাস্টে যখন এন্ডিংয়ে গিয়ে দেখবে তখন আসলে বুঝতে পারবে যে সাফা ক্যারেক্টার বা সাফার চরিত্রটা বা সাফা আসলে এখানে মিশনটা কী, এই মিশনটা তারা ক্লিয়ার হতে পারবে। অনেস্টলি স্পিকিং যেটা হয় যে আসলে আমি সবসময় একটু ট্রাই করি একদম ভিন্ন চরিত্রে কাজ করার। তো যেহেতু এই ধরনের কাজ আমি এর আগে করিনি, ফাইটিংটা আমার জন্য একদমই নতুন কিছু ছিল, কজ বাংলাদেশে একটা মেয়ে আসলে ফাইট করবে, আমার মনে হয় সবাই আসলে বাংলাদেশে সবসময় মনে করে যে হিরোরাই ফাইট করে যাবে, আমি এটা আসলে বিলিভ করি না। আমি বিলিভ করি যে অ্যাজ এ আর্টিস্ট সে আসলে সব ধরনের ক্যারেক্টার প্লে করতে পারে। তো আমি আমার জায়গা থেকে ক্যারেক্টারের জন্য আমার মনে হলো যে এটা একদম চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এবং এটা আমি ফাইটিং করব, আমি ফাইট করব। সো দ্যাটস ওয়াই আসলে এই নতুনত্ব জিনিসটার জন্য আসলে আমি কাজটা করতে চেয়েছি। এবং আমার ডিরেক্টর যখন আমাকে কাজটার জন্য বললো, স্ক্রিপ্টের কথা বললো, আমার মনে হয় যে গল্পটা দুর্দান্ত এবং আমার জন্য চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার।